স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকীতে আমাদের পাড়ায় আজকের একটা আয়োজন করা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। দেখতে পাচ্ছ, 1863 12ই জানুয়ারি কলিকাতার এক উচ্চ হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। 161তম জন্মবার্ষিকীতে আমরা একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানটি করছি এবং এখানে বাচ্চারা প্রদীপ জ্বালিয়ে তাকে সম্মান জানাচ্ছেন এবং পুজো করছেন। তার গুরু শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভু, তাই মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। বিবেকানন্দের রচিত বিখ্যাত কবিতা সখার প্রতি অন্তিম দুটি চরণ হল, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবার বাচ্চারা একে একে পুষ্প দান করছে ওনাকে সম্মান জানিয়ে। চির গর্ব এই তরুণ বীরের জন্য, এতটুকু অনুষ্ঠান করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আজ তার 161তম জন্মবার্ষিকীতে তাকে জানাই সহস্র প্রণাম। সম্পূর্ণ আয়োজনে আছেন দাদা। যাতে বিচার করতেন না, তিনি বলতেন রুচি এত ধনী গরিব সবই আমার ভাই, আমার রক্ত। অনুষ্ঠানের শেষে বাচ্চাদেরকে লজেন বিতরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা যে লজেন বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি এবার শেষ হতে চলেছে। নমস্কার।